হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে, একটু শুনুন। থ্যাংক ইউ। কি করছো ও বাবা? ও দেই চাচুরি দেবো তো দাও, ও বলবো দাও ব্যাস। তা আজ দি রৌদি, হ্যাঁ সেই ডেলিসিয়াস গন্ধ, সেই গন্ধটা ভাগবেই থাকবে। আমি সরে নাও, ওটা চাচুইটা দিই। আমার একটা লাঠি দাও, এই কারণে একটা পিছু মাসে দেবো। ওই ধরবো একটা না, জলটা দাও। প্রথমে একটুখানি জেঠিমার চচ্চড়ি দিয়ে খেয়েছি, মার চচ্চড়ি। না তো বাংলা দিয়েছ না, দিতে হবে না বাংলা রাখবি না। ওয়ান সবজি দেখা দেবো বলছি তো, যাও ঠিক আছে, একটু শাক দাও আর একটুখানি ওই কি বলে একটুখানি ভালো টেস্ট লাগছে না ওটা। তুমি কোথায় খাও? মানে কার কাছে খাও? দুজনের কাছে খাই। এক মাস এক মাস বড়দা কিছু দেয় না? বড়দা কি দেয় না? অদ্ভুত। আর বড়গুলো বড় দায়িত্ব পালন করছে। আর দুটো বউয়ের মধ্যে কেভাবে রান্না করে? মেয়েটা একটু রান্না করতে পারে, ছোটটার প্রচুর জোগাড় আছে, কিন্তু সময় দিয়ে রান্না করে না। রান্নাটা ভালো বোঝাতে পারে না,
কখন ভালো হয়? সকালবেলা আমি তুই যখন পান্তা হয়ে গেছি রাত্রে পুরো শিবের জড়া থেকে মা যদি সাক্ষাৎ দেবী ছিল মা ছেলে বলে আমরা আলু দাও দেবী যে সাক্ষাৎ দেবী ছেলে আমরা আমি কার্তিক আছি লক্ষ্মী সরস্বতী তারা কোথায় মামা সে খবর নেই মামা তোর মা দেবী একদিন রাত্রেবেলা আমি চাঁদখালিতে গিয়ে খাইনি একদিন রাত্রেবেলা চাঁদখালিতে গিয়ে মোটামুটি ঠাম্মা তো দুপুরে কি রাতে কি মেজো দাদুর বাড়িতে খেত আর ওই দাদুর বাড়িতে শুতে যেত আর এবার শুতে গেছে কোথায় বলতো সেই ওই দিকে আরেকটা মামার বাড়ি ছিল না ওই দাদুর বাড়ি পেরিয়ে ও পারে যেখানে ঠাম্মার কাকা কাকিমা থাকতো মেয়ে দাদুর ছেলের বাড়ি সমানের বাড়ি হ্যাঁ ওইখানটা রাত্রেবেলা শুয়েছি এবারে আমার রাত্রেবেলা খিদে পেয়েছে সন্ধ্যাবেলা তো খাইনি এই বলেছে ওদিক খিদে পেয়েছে বলে এই আমার নাতনির নাতনির ভোজখানি লেগে গেছে দিপুর ভোজখানি লেগে গেছে বলে সেই বড়দাদুদের বাড়ি এসে ডেকে তুলে আমার পোষ্টি আছে এই রাত্রেবেলা খাইয়ে তারপর আমি এনে আমি তারপর আমাকে শুয়েছি ঠাম্মা মেয়ে বিমা নেই মরে গেছে আমাদের জানা জানা কিচ্ছু মেয়ে দিদিমাটা কে বেশি জন্মাষ্টমীর সময় কখন তোমার শরীর খারাপ ভালো না ভালো না বলে কদিন থাকে ৩০ বছর আমি শুনে আসি ভালো না আমি বাড়িতে এসেছি আজকে দুদিন বড়
সবাই খুব ভালো থেকো। আর আমি জানি না এইরকমভাবে তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে, তবে ভালো খারাপ যা ইচ্ছা কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো।